রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা খবর ত্রিপুরা নিউজ চ্যানেলের এমডি ও কর্ণধার মাহবুব আলমের মায়ের মৃত্যু সংবাদ পেয়ে মঙ্গলবার ওনার বাড়িতে গেলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক সহ সাংবাদিকের এক প্রতিনিধি দল। রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক তথা খবর ত্রিপুরা নিউজ চ্যানেলের এমডি ও কর্ণধার মাহবুব আলমের মাতৃবিয়োগ হয় গত শনিবার রাত্রি 2:30 নাগাদ। বয়স হয়েছিল 71 বছর। গত বেশ কিছুদিন ধরে ডায়াবেটিস সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন সাংবাদিকের মা এসনাহার বেগম। গত সপ্তাহ যাবৎ চিকিৎসা চলছিল রাজধানীর হাঁপানিয়াস্থিত মেডিকেল কলেজ হাসপাতালে। অবশেষে গত শনিবার মধ্যরাতে 71 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে রেখে গেছেন 4 ছেলে ও 4 মেয়ে। রবিবার দুপুর 2:30 নাগাদ কুলবাড়িস্থিত বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। এদিকে 21 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে সুনামুড়া মহকুমাধীন কুলুবাড়িস্থিত সাংবাদিকের বাড়িতে আসেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পাল, বক্সনগর প্রেস ক্লাবের সভাপতি মুসারফ হোসেন সহ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সিপাহীজলা জেলা কমিটির সহ সম্পাদক তথা বক্সনগর প্রেস ক্লাবের সহসভাপতি ইলিয়াস হোসেন সহ অন্যান্য সাংবাদিকরা। কথা বলেন মাতৃদশাগ্রস্ত সাংবাদিক মাহবুব আলমের সঙ্গে এবং সমবেদনা জানান তার পরিবারের সদস্যদের প্রতি। মাহবুব আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের দীর্ঘদিনের সাথী। মাহবুব ওর মাতৃহারা হয়েছেন। আজকে আমি ত্রিপুরা নিউজ প্রভাস সোসাইটির সেক্রেটারি সৌরজিৎ পাল আজকে আমরা আসলাম ওনার বাড়িতে, এসে ওনার সাথে দেখা করেছি, বিধি আত্মার সদ্গতি কামনা করেছি। মা অত্যন্ত সজ্জন লোক ছিলেন। আমি আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে, নিউজপ সোসাইটির পক্ষ থেকে, FDPMC-র পক্ষ থেকে, ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির পক্ষ থেকে ওনার বিদেহী আত্মার সদ্গতি কামনা করি। পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জানাই।